আজকে আমার ইন্ডিয়া ট্রিপের চতুর্থ দিন ব্লগ 3 স্টার্ট করছি। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন ইন্ডিয়া ট্রিপের দিল্লি এবং আগ্রা ব্লগের। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনটা হচ্ছে আসলে ইন্সপাইরেশন, যাতে আমি ইন ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি প্রিপেয়ার করতে পারি আপনাদের জন্য। আর এই ব্লগটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই শেষের দিকে গুরুদ্বারাতে কীভাবে প্রবেশ করতে হয়, এন্ট্রি ফি কীভাবে আসতে হয় এবং এর হিস্টোরিক্যাল কিছু বিষয় আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে চলে এসেছি শিখ ধর্মের অত্যন্ত পবিত্র স্থান গুরুদ্বারা বাংলা সাহিব, যেটা দিল্লি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তো আমি রাজীব চক মেট্রো স্টেশন থেকে নেমে সেখান থেকে 40 রুপিস দিয়ে একটা অটো নিয়ে এখানে চলে এসেছি। তখন আপনার দুপুর প্রায় 2:30 বাজে আর কি। প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন আর কি, কিন্তু অসংখ্য দর্শনার্থী এখানে এসেছে, প্রতিদিনই ভিড় করে, প্রচণ্ড রকম ভিড় থাকে এখানে, যেহেতু একটা শিখ ধর্মের একটা পবিত্র স্থান। আর এখানে প্রবেশ করার কিছু নিয়মকানুন আছে, যেমন আপনি প্রবেশ করার পরে ওদের দোতলা সিঁড়ি দিয়ে ওঠার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ওদের আসলে ধর্মীয় উপাসনার মেইন কেন্দ্র। এখানে আসলে খালি পায়ে প্রবেশ করতে হয়, ইভেন আপনি জুতা বা স্যান্ডেল হাতে রেখেও প্রবেশ করতে পারবেন, এবং মাথায় আপনাকে একটা কাপড় পেঁচিয়ে বা যে কোনো একটা রুমাল পেঁচিয়ে, এটা অবশ্য আপনার ওই ফ্রন্টে পাওয়া যায়, ঢোকার শুরুতে দোকান আছে সেখান থেকে কিনে আপনাকে মাথায় পেঁচাতে হবে। তো যেহেতু একটা পবিত্র স্থান, এখানকার নিয়মকানুন মেনেই এখানে আপনাকে দেখতে আসতে হবে। এটা আমি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কথা বলছি আর কি। আর এখানে দেখবেন যে ফ্লোরে কিছু জায়গা জায়গায় আসলে পাটের তৈরি ম্যাট বেছানো আছে বা কার্পেটের মতো, কারণ এতটা গরম, আর কিছুক্ষণ পরপর ওই পাইপ দিয়ে পানি ছেড়ে দেয় যাতে মানুষ পা ভেজাতে পারে, পাটা পুড়ে না যায় আর কি, মানে এতটা গরম এখানে। তো এটা আসলে দিল্লিতে দেখার মতো একটা স্থান, খুবই সুন্দর একটা জায়গা। এখন ছোট্ট করে এর হিস্টোরিক্যাল কিছু বিষয় শেয়ার করব। এটা দিল্লির হনুমান রোড এরিয়াতে কনট প্লেসে অবস্থিত, আর এটা 24 ঘন্টায় সপ্তাহে 7 দিনে খোলা থাকে। আর এই লঙ্গরখানা যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটা 9:00 থেকে 3:00 পর্যন্ত ওপেন থাকে। এটা এন্ট্রি ফি হচ্ছে একদমই ফ্রি। আর এটার ফর্মার যে নাম ছিল এটা, সেটা ছিল জয়সিংপুরা প্যালেস। এই পুরো স্থাপনাটি সাদা মার্বেল পাথরের তৈরি এবং আম্বারের রাজা জয়সিং এখানে থাকতেন। পরবর্তীতে ওনার যে শিখগুরু ছিলেন তার প্রতি ডেডিকেটেড হয়েই উনি ওনার এই প্যালেসটি গুরুদ্বারা বাংলা সাহেব হিসেবে রূপান্তরিত করেন। এরপর থেকে এটা শিখ ধর্মের পবিত্র স্থান হিসেবে পরিচিত।